আমাদের প্রথম ভিডিওর পর দ্বিতীয় ভিডিওতে আসছি কি যে ডাউনলোড করা হয়েছিল বাংলা ওয়ার্ড সফটওয়্যার, সেখান থেকে আমরা এখান থেকে আবার ইনস্টল করি, কীভাবে ইনস্টল করি। তো যাই ফোনটা খুলে দিয়েছি আমি বাংলা ওয়ার্ড, এর আগে প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন, এবার দ্বিতীয় ভিডিও আপনারা দেখেন যে কীভাবে ইনস্টল করছি। তো যাই আমরা ইনস্টল করতে, এখানে দুবার ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে আপনার সামনে, এই যে ইনস্টলিং ওয়েস ইনস্টলিং, তারপরে নেক্সট, তারপরে এখানে গিয়ে আবার দেখে অনেক কিছু দেখতে পাওয়া যায়, ব্যাক এক্সেপ্ট ক্যান্সেল, ব্যাক অ্যাকসেপ্ট করবেন, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে নেক্সট। এখানে গিয়ে এখানে লেখা আছে আমাদের বাংলা ওয়ার্ড খুঁজে বের করতে হবে এবং ওখানে সিলেক্ট করতে হবে। আমি খুঁজে বের করছি বাংলা ওয়ার্ড, এই যে বাংলা ওয়ার্ড আমি এখানে নেক্সট করে দিলাম, এবার আমাদের এখানে কি ইনস্টল হচ্ছে, এই তো ইনস্টল হয়ে গেল, ইনস্টল ইজ কমপ্লিট। এগুলো আমি দুটো ফাইল দিয়ে করেছিলাম, তো আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমি ক্যান্সেল করে দিলাম এগুলো। আমার বাংলা ওয়ার্ড ইনস্টল হয়ে গেছে অলরেডি, এবার আমাদের ডেস্কটপে চলে এসেছে। ইনস্টল হয়ে গেল, এবার আমাদের টাইপিং করে নিতে পারে। দেখছেন আমার বাংলা ওয়ার্ড আমি লিখে খুলে দিলাম, আমার বাংলা ওয়ার্ড ডাউনলোড ইনস্টল